রাজ্যের লোকশিল্পকে জনপ্রিয় করার জন্য উদ্যোগ নিয়েছিলেন অনিল সরকার। রাজ্যের শিল্পীরা আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যন্ত সম্মান আদায় করতে পেরেছেন, এতে অবদান প্রয়াত কবির। শুক্রবার রবীন্দ্রভবনে একথা বললেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক। প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা কবি অনিল সরকারের 82তম জন্মবার্ষিকীতে নেয়া 3 দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিন ছিল শুক্রবার। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি অনুষ্ঠানের আয়োজন করে। শেষ দিনে রবীন্দ্রভবনে হয় অনিল সরকার স্মরণে হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি এবং ফিরে দেখা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রতন ভৌমিক, সাধারণ সম্পাদক সুধন দাস। রতন ভৌমিক বলেন, প্রয়াত অনিল সরকার সাহিত্য সংস্কৃতির জগতে যেমন একটা নক্ষত্রের মতো প্রতীয়মান ছিলেন, তেমনি একেবারে পেছনে থাকা মানুষগুলোকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মানুষের যা চিন্তা ভাবনা এটা যাতে প্রকাশ করতে পারে এরকম একটা পরিবেশ তিনি ছিলেন। সাংস্কৃতিক কর্মের আনন্দ এটাই তিনি করেছেন। তিনি স্ত্রী পুরুষের ভেদাভেদ, স্ত্রী লোক হলে পরে তাকে দাবিয়ে রাখা, তাদের অধিকার প্রতিষ্ঠা, তা দাবিয়ে রাখার বিরুদ্ধে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছেন। তিনি শুধু আমাদের দলিত তফসিলি অংশের মানুষের জন্য শুধু করেছেন এমন না, অনেকে আমরা শুধু তফসিলি নেতা হিসেবে ওনাকে ছোট করে দেখার চেষ্টা করি। উনি সাহিত্যের জগতে সংস্কৃতির জগতে যেমন একটা নক্ষত্রের মতো প্রতীয়মান হয়েছিলেন, তেমনি একেবারে পিছনে যে মানুষগুলি এগুলিকে সংগঠিত করে শ্রমিক, কৃষক, তফসিলি, উপজাতি। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি আরও বলেন, রাজ্যে যে সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়েছে তার অন্যতম কারিগর প্রয়াত অনিল সরকার। অনুষ্ঠান করছি এখানে মূলত আমাদের রাজ্যের যারা শিল্পীরা আছেন, খুব বড় করে করার সুযোগ আমাদের হয়নি, ছোট পরিসরেই আমরা করেছি। এবং কিছু সাংস্কৃতিক গ্রুপ আছে, সংস্থা আছে, তারা কিছু অনুষ্ঠান এখানে পরিবেশন করবেন। তার প্রাক্কালে আমি যেটা বলবো, আমরা কমরেড অনিল সরকারকে স্মরণ করছি। এখানে বলতেই হয় আমরা আমাদের রাজ্যে যে সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়েছে তার অন্যতম কারিগর বলবো প্রয়াত অনিল সরকার। আমাদের রাজ্যে গায়ে গঞ্জে যেখানে রাস্তায় বাজারে হাটে, এদিকে এদিন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। Channel 10 out.